দেখা যাক, আমাকে ডিসিশন তো নিতেই হবে যে কোনো একটা দিকের যাওয়ার জন্য। বলে বাবা একটুখানি হেল্প করো। ইয়েস বলে বাবা, কোথায় যাব, কোথায় যাব, কোন দিকে যাব? একটা জায়গাকে ক্যান্সেল করে দিয়েছি, মানে তিনটে অপশন রেখেছিলাম, সেখান থেকে একটা ক্যান্সেল করে দিয়েছি, রইল পড়ে হচ্ছে দুটো। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমায় চুজ করতে হবে। কোনটা করি, কোনটা, এটা না ওটা, এটা না ওটা, এটা না। মাঝে মাঝে কিছু কিছু দিন সকালবেলা এরকমও হয় যে দেখবে তোমার সকালে প্রচুর কাজ আছে, উঠতে হবেই কিন্তু উঠতে ইচ্ছা করছে না, ল্যাদ, এত ল্যাদ লাগছে, মনে হচ্ছে আরেকটু শুয়ে থাকি, আরেকটু শুয়ে থাকি। আজকের দিনটা আমার এক্স্যাক্টলি সেরকম হয়েছে, উঠতে ইচ্ছা করছে না করছে না, তারপরে ভাবলাম না উঠেই যাই। আর শরীরটা ম্যাজ ম্যাজ করছে, গলাটা কেমন একটা জানি করছে। ঠিক আছে, দেখা যাক, যা হবে দেখা যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। চিয়ার্স। লাস্ট দু তিন দিন ধরে আমি ভাবছি যে বেরোবো, এবার বেরোবো তো বেরোবো কোথায়? কারণ হচ্ছে অপশন আছে উত্তর, আরেকটা হচ্ছে দক্ষিণ, আরেকটা হচ্ছে পশ্চিম। পূর্বে এই মুহূর্তে যাওয়া পসিবল হবে না, কারণ আমার কাছে এই মুহূর্তে ভিসা আর পাসপোর্ট নেই। তো এই জিনিসটাই নিয়ে একটুখানি মাথা মারছি। এবারে ইফ পসিবল তাহলে আজকে আমাকে ডিসাইড করতেই হবে, আর যদি করি তাহলে তো সেটা তোমরা জানতেই পেরে যাবে ব্লগটার এ। তোমাদের কাছে তো 5-6 সেকেন্ড, কিন্তু আমি অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে রিসার্চ করলাম, নর্থে গেলে কীরকম কী হতে পারে, ওয়েস্টে গেলে কীরকম কী হতে পারে, বা সাউথে গেলে কীরকম কী হতে পারে। তো রিসার্চ করতে করতে আমি জাস্ট, মানে আমার এখন না মাথাটা না জাস্ট পাগল পাগল লাগছে, মানে মোর ওই এক এক সময় কী হয় বলো তো, যখন ওভার থিঙ্কিং হয়ে যায় না তখন এই ঠিক এক্স্যাক্ট এই ধরনের সিচুয়েশান চলে আসে, আলটিমেটলি কিন্তু জিনিসটা হয় না, কিন্তু না। আচ্ছা যাই হোক, ছাড়ো, বাদ দাও, এখন আমাকে এমনিতেও বেরোতে হবে, সময় হয়ে গেছে। চেন লিউব যেহেতু ছিল না, যার জন্য একটুখানি চেনটাকে গিয়ার অয়েল দিয়েই একটুখানি লিউবিং করে নিলাম, কারণ একদম ড্রাই হয়ে গেছে। সেদিনকে যখন বাইকটা ওয়াশ হয়েছিল তারপরে আর চেন লিউবটা করা হয়নি, এবারে একটুখানি এগুলো একটুখানি অয়েলিশ অয়েলিশ হয়ে রয়েছে। ঠিক আছে, কিছু করার নেই, কারণ আবার যখন রোটেশন হয়ে যাবে তখন আবার পুরোটাই একদম অয়েলি অয়েলি হয়ে যাবে। চলো, আর লেট করে লাভ নেই। হ্যাঁ, চেন স্মুথ হয়ে গেছে, গিয়ার অয়েল পড়লেই চেন স্মুথ হয়ে যায়, যদিও গিয়ার অয়েল অনেকে ইউজ করে না। আমি বহু বছর ধরে ইউজ করে আসছি আমার পুরনো বাইকটাতে, তো আমি জানি মাঝে মধ্যে গিয়ার অয়েল ইউজ করা যেতে পারে, অসুবিধা হয় না, খুব একটা বেশি প্রবলেম হয় না। এবারে বিষয়টা হলো, আমি যে সমস্ত জায়গায় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটুখানি ভাবছিলাম যে এই সমস্ত জায়গাগুলোতে যাওয়া যেতে পারে, তো সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য একটু আমার রিস্ক লাগছে। তার কারণ হচ্ছে বাইকের প্রবলেম আমার কী কী আছে না আছে সেগুলো তোমরা সকলেই জানো, তো সেটা নিয়ে যদি বাই চান্স কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়ে যায় তাহলে মাঝপথে আমাকে দাঁড়িয়ে পড়তে হতে পারে। নেক্সট রাইড প্ল্যানের জন্য আমি যেই ডেস্টিনেশনগুলো ভেবে রেখেছি সেগুলোর মানে ডিস্টেন্সটা একটু বেশি আছে, তো যার জন্য একটুখানি মনে মনে একটু শঙ্কা লাগছে যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, নাকি একটুখানি শর্টের মধ্যে করবো, তো যেটা ওটা নিয়েই একটুখানি আমি মানে কনফিউজ হয়ে রয়েছি। বাট কনফিউজ হলে তো হবে না, মন যখন চেয়েছে বেরোতে হবে তো বেরোতে হবে, তো সেটা নিয়ে একটুখানি ভাবি। আর এখন এই মুহূর্তে চিনার পার্কের এখানে একটা টায়ারের দোকান রয়েছে আমি যতদূর জানি, তো সেখানে একটুখানি যাচ্ছি কারণ আমার একটুখানি টায়ারের প্রয়োজন আছে। এবার সেটা ডিকের জন্য নয়, সেটা হচ্ছে আমার পুরনো বাইকটার জন্য। দেখতেই দেখতে চলে এসেছি হচ্ছে টায়ারের দোকানে, এখানে একটুখানি যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে কী কী আছে আর প্রাইস কী কী আছে, তাহলে এখনকার কারেন্ট প্রাইসিংটা আমার নলেজে থাকবে। ইয়েস, এখানে C8 পাওয়া যায়। দাদা ইউনিকর্নের ইয়ে হবে টায়ার, ইউনিকর্ন? হ্যাঁ, C8-এর একটু প্রাইসগুলো একটুখানি যদি বলেন। দুটোই এই দোকানটাতে C8-এর টায়ার এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, MRF-ও অ্যাভেলেবেল নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপোলো। এবারে আমি অ্যাপোলো টায়ার কোনোদিনও ইউজ করিনি, তো বোথ সাইড মানে ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটোতেই অ্যাপোলো লাগাতে হবে, তো প্রাইস বলছে ফ্রন্টের জন্য হচ্ছে ওই 1550 আর রেয়ারের জন্য বলছে হচ্ছে 2000, তো ওই সব মিলিয়ে পড়বে হচ্ছে মোটামুটি ধরে নাও 3550 এরকম।
তো এবারে আমি এখানে আরও একটা দোকান আছে ওখানে একবার জিজ্ঞেস করে নিই, না হলে আমার আইডিয়াটা হবেই না। কারণ আমি চাইছি অ্যাপোলো না লাগিয়ে সিয়েট লাগাতে, কারণ সিয়েটের ওপরে আমার একটা ভরসা আছে, এত বছর ধরে সিয়েটটা ইউজ করে এসেছি, তো দ্যাটস ওয়াই আর কি। চলো এখানে চলে এসেছি, এবার জিজ্ঞেস করে নিই। দাদা বাইকের টায়ার আছে? হ্যাঁ, হন্ডা সিবি ইউনিকর্ন ডেজলার, এটার নয়, হন্ডা সিবি ইউনিকর্ন ডেজলারের ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটো লাগবে। হন্ডা সিবি ইউনিকর্ন ডেজলারের ফ্রন্ট অ্যান্ড রেয়ার টায়ার দুটো কীরকম পড়বে একটু যদি বলেন। এখানে সিয়েট অ্যাভেলেবেল আছে এই দোকানটাতে, বাট প্রাইসটা একটু বেশি বলে মনে হচ্ছে আমার। ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটোই অ্যাভেলেবেল আছে। এবারে ফ্রন্টের জন্য বলছে প্রায় 1800 টাকার কাছাকাছি, আর রেয়ারের জন্য বলছে হচ্ছে 2200 টাকার কাছাকাছি। তো গেল টায়ারের গল্প, ঠিক আছে আমার আইডিয়া হয়েই গেছে, অসুবিধা নেই। কিন্তু এবারে রাইডের ব্যাপারে যেটা আমি তখন বলছিলাম শুরুর দিকে, তো সেটা হচ্ছে যে আমি যে কটা ডেস্টিনেশন ফিক্স করে রেখেছি সেই সমস্ত ডেস্টিনেশনগুলো মোটামুটি ধরে নাও 1500 থেকে 2000 কিলোমিটার হয়েই যাচ্ছে অ্যাপ্রক্স। এবার আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটাতে যাব। এবারে মানে 1500 থেকে 2000 কিলোমিটার এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমাকে বলেছে যে ঠিক আছে শর্ট করতে পারো, আর ঠিকঠাক ধরে চালানোটা মানে হচ্ছে এখন এই মুহূর্তে রিকোয়ারমেন্ট। আমি যদিও ধরে চালাই, কারণ আমি আরপিএম মেনটেন করে চালাই, আমি ওরকম হু হা কচুয়া করে চালাই না। বাট সমস্যাটা হয়ে যাচ্ছে এখানেই যে আমি কোথায় যাব সেই কনফিউশনেই আমি মরে যাচ্ছি। মানে মাঝে মধ্যে এমন এমন কনফিউশন আসে না সত্যি কথা বলতে গেলে, মানে রাইডের ওই দেখো বাসটা কীভাবে বোঝো। হ্যাঁ, তো রাইডের মানে যে এনথু সেই এনথুটাই নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে, এটা আমার ফিল হয়, পার্সোনাল ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখা যাক, আমাকে ডিসিশন তো নিতেই হবে যে কোনো একটা দিকের যাওয়ার জন্য। বলে বাবা একটুখানি হেল্প করো। ইয়েস বলে বাবা, কোথায় যাব, কোথায় যাব, কোন দিকে যাব। চলো চলে এসছি হচ্ছে আমার বাড়িতে, কারণ হেবি খিদে পেয়েছে আমার। তার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেই, এই হচ্ছে আমার পুরনো বাইকটা। তো এখানে এই ফ্রন্ট টায়ার আর রেয়ার টায়ার চেঞ্জ করতে হবে, চেঞ্জ পকেটটাও চেঞ্জ করতে হবে, আর ব্যাটারিটাও ডেড হয়ে রয়েছে, ব্যাটারিটাকেও ঠিক করতে হবে। ভাই খুব মিস করেছি তোকে আমি, ইভেন ইফ এখনও করি তোকে, চিন্তা নেই, দাঁড়া আমি তোকে ঠিক করে নেব, অনেকগুলো কাজ আছে। আর যেহেতু অনেক দিন ধরে বাইকটা বসে রয়েছে, যার জন্য আমাকে ইঞ্জিন অয়েলটাও ড্রেন করে ফেলে দিতে হবে, আর ফর কয়েল লিক করছে, এই ফর কয়েলটাও আমাকে ঠিকঠাক করাতে হবে। বাস এটাকে ঠিক করাবো, দাঁড়াও এবার যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাটা, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ। লাস্ট ব্লগটাতে তোমরা যেরমভাবে অ্যাপ্রিসিয়েট করেছো এবং যা যা পজিটিভ কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যিই ভাবিনি যে এতটা ভালো পজিটিভ রেসপন্স তোমাদের তরফ থেকে পাবো, কারণ আমি একটা অন্য জনার নিয়ে কাজ করি এবং একদম ডিফারেন্ট জিনিস তোমাদের সামনে, মানে ডিফারেন্টভাবে একটা ব্লগ তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। তো সেই কারণে একদম থ্যাংক ইউ। কি হয়েছে? পা আটকে গেছে। বাপু বাপু সেহত কে লিয়ে হানিকারক হ্যায়। তুমি বলবে এটা ভালো করে খা, এটা সজনাটা সিজনের জিনিস, মানে টেস্টি জিনিস। তো সজনাটা অতটাও ভালো লাগে না, ঠিক আছে, পোস্ত দিয়ে আছে, পোস্ত এমনি শুধু পোস্ত হলে ঠিক আছে, বাট সজনাটা দেখো রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, যদি আমি রিস্ক নিয়ে নিতে পারি তাহলে আমিই গেন করবো। তো সেই ব্যাপারটা ডিসিশন আমাকে আজকের এই ব্লগটা লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে নিতে হবে, দেখছি কী করা যায়। আর যদি আমি ডিসিশন নিয়ে নিতে পারি সেই জিনিসটা তোমরা জানতে পারবে হচ্ছে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে তোমরা কিন্তু তীক্ষ্ণ নজর রেখো, ওখানেই কিন্তু স্টোরি আপডেট, মানে যা ডিসিশন হোক না কেন সমস্ত কিছু স্টোরি আপডেট কিন্তু ওখানেই পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক মানে আইডি হচ্ছে এখানে আসছে, বা লিঙ্কটা দেওয়া রয়েছে হচ্ছে ডিসক্রিপশন বক্সে। এর থেকে বেশি আর আজকের ব্লগটাকে লেন্দি করছি না, সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, একটা ডিসিশন আসতেই হবে। একটা জায়গাকে ক্যান্সেল করে দিয়েছি, মানে তিনটে অপশন রেখেছিলাম,
সেখান থেকে একটা ক্যান্সেল করে দিয়েছি, রইল পড়ে হচ্ছে দুটো। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমায় চুজ করতে হবে, কোনটা করি কোনটা, এটা না ওটা, এটা না ওটা।